আমাদের 5 নম্বর ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে বিকাশে দেরি হচ্ছে এমন শিশুকে আপনি কিভাবে তার মোটর দক্ষতার উন্নয়নে সাহায্য করতে পারেন। এই পর্যায়ে আমরা আরো দেখব যে শিশু কিভাবে দাঁড়াতে, ভারসাম্য রক্ষা করতে এবং হাঁটতে শেখে, আর আপনি তাকে এক্ষেত্রে কিভাবে সহায়তা করতে পারেন। মনে রাখবেন, আপনার শিশুকে খেলনা দিয়ে অনুপ্রাণিত করুন। আপনি কি করছেন সেটা আপনার শিশুকে বলুন, শিশুর প্রশংসা করুন এবং তাকে উৎসাহ দিন। শিশুকে তার নিজের মতো চেষ্টা করতে দিন, কেবল যখনই প্রয়োজন হয় তখনই তাকে সাহায্য করুন। শেখার সময়টাকে মজার করে তুলুন। খেলাই হচ্ছে শিশুকে কিছু শেখানোর অন্যতম উপায়। আপনার শিশুকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না। আপনার শিশু যদি কাঁদে বা বিরক্ত হয় তখন থামুন। শিশুরা 6টি ধাপে দাঁড়াতে এবং হাঁটতে শেখে। আমরা শিশুকে সেই 6টি ধাপে পৌঁছাতে সহায়তা করার জন্য কিছু অনুশীলন সম্পর্কে জানব। দাঁড়ানো এবং হাঁটা শেখার প্রথম ধাপ হচ্ছে হামাগুড়ি দেওয়ার অবস্থান থেকে হাঁটু গেড়ে দাঁড়ানোর অবস্থানে আসা। হামাগুড়ি দেওয়ার সময় উঁচু জায়গাগুলোতে কি আছে সেটি দেখার জন্য শিশু হাঁটু গেড়ে সোজা হয়ে দাঁড়ানোর অবস্থানে আসে। আসুন দেখা যাক এ পর্যায়ে আমরা কিভাবে তাকে সাহায্য করতে পারি। শিশুকে ঠিকমতো কোমর স্ট্রেচ করা এবং ভারসাম্য রাখা শেখাতে ব্রিজ করানো শুরু করতে পারেন। এটা করতে শিশু তার হাঁটু মেঝে থেকে উপরে রেখে পিঠের উপর শোবে। এরপর শিশুকে তার হাঁটু একসাথে রেখে ও পায়ের পাতা মেঝেতে রেখে কোমরের অংশ তুলে ধরতে উৎসাহিত করুন। শিশুর এটা করতে কষ্ট হলে তার মাথার নিচে একটি তোয়ালে দিতে পারেন। শিশুকে তার বুক সমান উঁচু এমন সোফা, চেয়ার বা নিচু টেবিলের সামনে হাঁটু গেড়ে দাঁড়িয়ে খেলতে দিন। খেয়াল রাখবেন যেন তার কোমর পুরোপুরি সোজা থাকে। তাকে এমন কোনো খেলা দিন যেন সে এই অবস্থানেই থাকে। এরপর তাকে এমন একটি খেলনা দিন যেন তাকে দুই পাশে ঘুরে মেঝের উপর থেকে খেলনার অংশগুলো নিয়ে টেবিল বা সোফার উপরে রাখতে দিন। এই পর্যায়ের একটি মজার খেলা হলো থাপট ছাড়া হাঁটু গেড়ে দাঁড়ানো। শিশুর দিকে একটি বল গড়িয়ে দিন এবং তাকে বলুন আপনার দিকে আবার বলটি গড়িয়ে দেওয়ার জন্য। তাকে খেলার সময় হাঁটু গেড়ে দাঁড়ানোর অবস্থানে আসতে উৎসাহিত করুন। এক্ষেত্রে আপনি একটি বড় বল ব্যবহার করতে পারেন, কারণ বড় বল ধরতে সহজ হয়। আপনি বলটি বাউন্স করতে পারেন। এভাবে বিভিন্ন উপায়ে শিশুকে হাঁটুর উপর দাঁড়িয়ে থাকা এবং এক পা থেকে অন্য পায়ে ভর নেওয়ার অনুশীলন করানো যায়। দ্বিতীয় ধাপে শিশু কিছু ধরে দাঁড়াতে শেখে অথবা দাঁড়িয়ে পাশে ঘুরতে পারে। এ পর্যায়ে শিশু হাঁটু গেড়ে দাঁড়ানো থেকে সম্পূর্ণ দাঁড়াতে শেখে এবং এক হাত বা দুই হাতে কোনো কিছু ধরে ভারসাম্য রক্ষা করতে শিখে। দুই হাঁটু গেড়ে দাঁড়ানো অবস্থা থেকে এক হাঁটু গেড়ে দাঁড়ানো অবস্থায় আসতে শিশুকে সাহায্য করুন। শিশুকে তার এক পা সামনে এনে এক হাঁটু গেড়ে দাঁড়ানো অবস্থায় নিয়ে আসুন। একটি নিচু টেবিলে শিশুর জন্য খেলনা, খাবার এবং অন্য কোনো আকর্ষণীয় জিনিস রাখুন। এতে শিশু
টেবিলে ভর দিয়ে উঠে দাঁড়াতে উৎসাহিত হবে। সিঁড়ি দিয়ে ওঠা এক হাঁটু গেড়ে দাঁড়ানো শেখানোর একটা চমৎকার উপায়। এরপর আপনি দেখুন কিভাবে শিশুকে এক হাত দিয়ে ভারসাম্য রেখে দাঁড়ানো অবস্থায় আসতে এবং পাশে ঘুরতে সাহায্য করতে পারেন। শিশুর পেছনে দাঁড়িয়ে তার ডান হাতে একটি খেলনা দিন এবং সেটি শিশুকে তার টেবিলের ওপর রাখা বাক্সে রাখতে দিন। এমন করে একবার ডান দিক থেকে আরেকবার বাম দিক থেকে তার সাথে খেলতে থাকুন। অনেকগুলো ছোট ছোট অংশ আছে এমন খেলনা ব্যবহার করা যেতে পারে। তৃতীয় ধাপ হলো শিশুর চেয়ার ছাড়া নিয়ন্ত্রণ রেখে বসা। শিশু ভারসাম্য রেখে দাঁড়ানো শিখলে সে নিচু হয়ে মেঝে থেকে খেলনা তুলে নিতে চেষ্টা করে। আসুন দেখা যাক তৃতীয় ধাপের অনুশীলনগুলো। শিশুকে এমনভাবে একটি নিচু টুল বা মোড়ায় বসান যেন তার পা সামনের দিকে মেঝেতে সমতলভাবে থাকে। তার হাত আপনার কাঁধে রাখুন এবং শিশু নিজের ওজন সামনের দিকে নিতে সাহায্য করুন। শিশু যখন উঠে দাঁড়ায় তখন তাকে একা একা দাঁড়িয়ে থাকতে দিন। টুল বা মোড়ায় বসার সময় শিশুকে একইভাবে তার পেশির নিয়ন্ত্রণ করতে সহায়তা করুন। শিশুকে আপনি সাপোর্ট সহ অথবা সাপোর্ট ছাড়া বসা থেকে উঠে দাঁড়াতে সাহায্য করতে পারেন। শিশুকে দাঁড়ানো অবস্থা থেকে শুরু করুন। তাকে কোমরে সাপোর্ট দিয়ে প্রথমে চেয়ার ছাড়া বসান এবং তারপর উঠে দাঁড়াতে সাহায্য করুন। বিভিন্ন ধরনের খেলনা ব্যবহার করুন। চেয়ার ছাড়া বসতে পারার দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ, যা আপনার শিশুকে নিজে নিজে দাঁড়াতে সহায়তা করবে। একটি নিচু টেবিলের পাশে কিছু খেলনা রাখুন। শিশুকে টেবিল ধরে চেয়ার ছাড়া বসা অবস্থায় মেঝে থেকে খেলনা নিয়ে উঠে টেবিলে রাখতে উৎসাহিত করুন। আমরা শিখলাম যে আপনি কিভাবে শিশুকে দাঁড়ানো এবং হাঁটার প্রথম তিনটি ধাপে সাহায্য করতে পারেন। দাঁড়িয়ে থাকা এবং হাঁটার অন্য তিনটি ধাপে সাহায্য করার জন্য আমাদের 5 নম্বর ভিডিওর পরবর্তী অংশটি দেখুন।